মাম্পির রান্নাঘর উইথ হোমমেড কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শুরু করেছি মাছের ডিমের বড়া, কিভাবে বেসন না দিয়ে, কিভাবে না ফুটে মাছের ডিমের বড়া ভাজা যায়। তো চলুন দেখতে থাকুন, ভিডিওটা একটু লং হবে কিন্তু কোনো রকম স্কিপ করবেন না, স্কিপ করলেই কিন্তু বুঝতে পারবেন না যে আমি মাছের ডিমের বড়াগুলো কেমনভাবে ভাজছি, মানে কোনো রকম না ছিটকিয়ে কেমনভাবে ভাজতে হয় দু ডবল করে। তো দেখে নিন, এভাবেই কিন্তু আমি সবগুলো করে নেব। এই যে একটা বড় আছে, এটাকে একটু শিকড়টা ছিঁড়ে দিতে হবে, মানে শিরাটা ছিঁড়ে দিতে হবে। এই দেখুন, এইভাবে কিন্তু আমি সবগুলো বসিয়ে নেব একটার পর একটা। চিটে গেলেও কিন্তু আমি খুন্তি দিয়ে কেটে নিতে পারবো, কিন্তু আঁচটা আমার কিছুতেই বাড়ানো চলবে না। আঁচটা যদি আমি বাড়িয়ে দিয়েছি তো গেল, আর তেলটাও কিন্তু বেশি দেওয়া চলবে না। এই দেখুন, এটা কিন্তু এভাবে কেটে কেটে বেরিয়ে যাবে। তো আপনাদের সামনেই আমি দেখাচ্ছি, কিন্তু এক ফোঁটা দেখুন ফুটছে না, ফুটছে কি ফুটছে না, ফুটলে কিন্তু এতক্ষণ আমি এখানে আর দাঁড়িয়ে ভিডিও করার মতো থাকতাম না, পুরো একদম পুড়ে অর্ধেকটা ঝলসে যেত আমার মাছের ডিমের বড়া যা ফুটে। তাতে করে এটা এখনও কাঁচা আছে, আর এই বড়াগুলো খানিকটা হয়েছে, ওই জন্য এই বড়াগুলো খানিকটা কেটে বাদ দেওয়া গেল। আর এই যে এটার কিন্তু লিকুইডটা এই যে ছেড়ে ছেড়ে আসছে, এখন এটা স্টিমে ভালোটি করে হতে থাক। তো আমি এই অবস্থাতেই দিলাম উল্টিয়ে, এগুলো আমি দু কোট করে ভেজে নেবো। এই যে দেখুন, এই যে প্রথমে এক কোট আমি এইভাবে আলতো আলতো করে ভেজে নিচ্ছি, তারপর আমি আর একটা কোট কিন্তু ভালোটি করে ভেজে নেবো। আপনারা কিন্তু দেখতে থাকুন আমি কিভাবে মাছের ডিমের বড়াগুলো বেসন ছাড়াই ভাজছি, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে মাছের ডিমের বড়া কিন্তু বেসন ছাড়া ভাজা যায় খুব ভালো করে। তো দেখুন, আমি কিন্তু জিনিসটা ভালো করে ভেজে নিচ্ছি। এইবার আমি এগুলোকে আর একটু আঁচটা বাড়িয়ে দিলাম, এই যে এইবার কিন্তু আর ফুটার কোনো চান্স নেই, মানে ডিমটা ফুটে মুখে চোখে লাগার কিন্তু কোনো চান্স নেই, তার জন্য স্টিমটা কিন্তু আমি বাড়িয়ে দিলাম। আর এখন আমি কিন্তু তেলটা দেবো না, তেলটা আমি যখন দ্বিতীয় কোটটা ভাজবো তখন কিন্তু আমি তেলটা বেশি করে দেবো। তো এভাবেই কিন্তু এটা ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু তলটা ঘুরে যাবে। এই যে এভাবে, এই যে বড়াটা বাকিটা আছে ভাজতে, সেটাও কিন্তু আমি ঠিক একইভাবে মাছের বড়া ভেজে নেবো। তো চলুন, এগুলো এখন আমি তুলে দেবো, কোনো ফাইবারের পাত্রে আমি তুলবো না, যাতে গলে না যায়, যেহেতু গরম তাই আমি স্টিলের পাত্রই আমি ব্যবহার করলাম। আপনাদেরকে কিন্তু আমি পুরোপুরি কী বাসন ব্যবহার করছি, কীভাবে কী করছি আমি পুরোটা দেখাচ্ছি। দেখুন কিন্তু তুলতে গিয়ে ভেঙে একদমই যাচ্ছে না। আবার আমি গ্যাসের পাওয়ারটা একবারেই কমিয়ে দিলাম, দেখুন একদম কমিয়ে দিলাম। এবার আমি কমিয়ে দিয়ে পরে এই যে বড়াগুলো দিতে থাকবো আস্তে আস্তে করে। এরপর আমি অল্প তেল ছিটকিয়ে দেবো, এখনও কিন্তু আমি তেল একদমই দিইনি, আর যে তেলটা দিয়েছিলাম সেটা কিন্তু একেবারে শুষে নিয়েছে। এটা কিন্তু আপনারা হয়তো অনেকেই ভাববেন যে চিটিয়ে যাবে, না চিটাবে না, একদমই ঠিকঠাক করে উঠবে। তো এখন আমি চারটে দিয়ে দিলাম, চারটে দিয়ে আমি অল্প তেলটা ছড়িয়ে দিচ্ছি। তো এইবার আমি অল্প করে তেল ছড়িয়ে দিলাম, একদমই বেশি ছড়াবো না, বেশি তেল পড়ে গেলেই কিন্তু মুখটা আমার একদম পুড়ে যাবে। তো এগুলোকে আমি আস্তে আস্তে করে, দেখুন ছেড়ে যাচ্ছে কি সুন্দর, একদমই কোনো অসুবিধেই হচ্ছে না। আপনারা ভাবছেন হয়তো কী জানি লেগে যাবে, হয়তো একদমই ছাড়ছে না, সেরকম না কিন্তু। এই দেখুন পুরো সবগুলোই কিন্তু আমি কী সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম। এভাবে কিন্তু আপনারা মাছের ডিমের বড়া কিন্তু ভেজে নেবেন। কড়াই অল্প তেলে টাচ দিয়ে দিলেই হচ্ছে, আর এই যে পরে পরে খুন্তি করে আপনারা কেটে নেবেন এইভাবেই। তো চলুন, এগুলোকেও আমি কিন্তু তুলে নেবো, আর এই যে বাকি বড়াটা আছে ভেজে নেব, তারপরে আমি আবার দ্বিতীয় কোটটা ভাজবো। এই যে তিল বড়ার মতো তুলে নিলাম, এবার আমি অল্প তেল দিচ্ছি, একদমই ওই তিন টোপার মতো কড়াইতে জাস্ট লাগানোর মতো দিলাম আর কি, যাতে না একদম চিটিয়ে যায়।
এগুলো আবার আমি দিয়ে দিচ্ছি। অনেকে জানেন না হয়তো কীভাবে মাছের বড়া ভাজবো, একদম পুড়ে যাবে মুখ টুক, তারপরে বেসন দিয়ে দেন বা কেউ ময়দা দিয়ে দেন, পুরো একদম ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায়। কিন্তু আপনাদের এসব ঝুট ঝামেলা ছাড়াই আমি কীভাবে মাছের বড়া ভাজতে হয় পুরোটা আপনাদেরকে আমি একটু লংভাবে ভিডিওটা করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, লাইক করে কমেন্ট করে জানাবেন কি আপনারা বাড়িতে ভেজে কীরকম সুরাহা পেয়েছেন। তো আমি এবার হাতটা ধুয়ে নিই, কারণ হাতের অবস্থা আমার গোলমাল হয়ে আছে। এবার আমি চলুন আঁচটা বাড়িয়ে দিলাম, তারপর আমি এই যে এগুলো ভালোটি করে আবার সে আগের মতো ভালোটি করে উল্টিয়ে নিচ্ছি। এই দেখুন কী সুন্দর খুলে খুলে চলে আসছে। আর এই যে পিস পিস করে আপনারা এই যে ভাগ করে নেবেন যেরকমটা দিয়েছিলেন, একদম সেই শেপে একদম ভাগ হচ্ছে, কোনো কিন্তু প্রবলেম হচ্ছে না। এই দেখুন চিপে যে ভালো করে ভেজে নেবেন। এইবার এগুলো আমি তুলে নিলাম। এইবার আমি আবার দ্বিতীয় কোট করে কিন্তু এই যে কাঁচাটা আছে এই জন্য এটা একটু এধারটা সেকে নিলাম। এই যে দ্বিতীয় কোটটা যেটা ভাজবো আমি এটাতে একটু বেশি করে আমি তেল দেবো। তেল ছাড়া কিন্তু মাছের ডিমের জিনিস পুরো আষ্টানি গন্ধ ছাড়ে একদমই ভালো লাগে না। আর সর্ষের তেলটা দিলাম বলে স্মেলটা কিন্তু আর একটু স্ট্রং হয়ে যায়। তো চলুন আমি এবার, কড়াই তো গরমই আছে কোনো ঝামেলা নেই। এবার দেখুন আমি এই যে ধোঁয়া উড়ছে, এই যে বড়াগুলো দিচ্ছি। দেখুন এটা কিন্তু আর ফুটবে না, ফুটার চান্স কিন্তু নেই। আপনাদেরকে আমি ভালোটি করে একদম রেজাল্ট সমেত দেখিয়ে দিচ্ছি, পুরো রেজাল্ট সমেত আপনাদেরকে আমি পুরো দেখিয়ে দিচ্ছি। এভাবেই কিন্তু আমি পুরো ডিমের বড়াগুলো সবগুলো ভেজে নেবো। এই যে একটা ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে। এই যে এভাবেই কিন্তু আপনারা এই যে দুটো তিনটে বড়া একসঙ্গে দিয়ে দিয়েও কিন্তু আপনারা ভেজে নিতে পারেন। এই যে দুটো তিনটে বড়াও কিন্তু একসঙ্গে যেতে পারে। আঁচটা একটু কমিয়ে দিলাম কারণ পড়ে যাচ্ছে বেশি, তার জন্য আঁচটা আমি কমিয়ে দিচ্ছি। তো দেখুন এভাবে কিন্তু আপনারা মাছের ডিমের বড়া ভেজে নেবেন। তো চলুন আমি এভাবেই কিন্তু সবগুলো ভেজে নিই। তো হয়ে গেছে আমার সব বড়াগুলোই ভাজা। এবার তুলে এই যে গরম গরম প্লেটে পরিবেশন করে নিই মাছের ডিমের বড়া। তো দেখলেন তো আমি কোনো কিছু না মিশিয়ে কীভাবে মাছের ডিমের বড়াগুলো করলাম। তো আপনারাও কিন্তু এভাবেই বানিয়ে নেবেন। আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।